ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। যুক্তরাষ্ট্রে দাসত্ব ও উপনিবেশবাদ বিরোধী বিক্ষোভ ক্রমেই জোরালো হচ্ছে। দাস ব্যবসায়ী এডওয়ার্ড ক্লস্টনের পর বুধবার মায়ামি, ভার্জিনিয়া এবং বস্টন থেকে আমেরিকার আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাসের মূর্তি গুড়িয়ে দেওয়া হয়। ভার্জিনিয়া থেকে উপড়ে ফেলা হয় সাবেক প্রেসিডেন্ট জেফারসন ডেভিসের স্মৃতিস্তম্ভ। কালির প্রলেপ দেওয়া হয় মূর্তিতে। খুব ভালো কাজ হয়েছে, কলঙ্কিত অতীত মুছে ফেলা উচিত। আশা করছি নতুন শুরুর মাধ্যমে আমরা সামনে এগিয়ে যাব। জর্জ ফ্লয়েড হত্যার বিচারের দাবিতে সিয়াটলে বিক্ষোভ হয়েছে। কালোদের জীবনের মূল্য আছে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। এদিকে পুলিশকে দেয়া বরাদ্দ কমানোর দাবিতে সমাবেশ হয়েছে লস অ্যাঞ্জেলেসে। সংস্থাটিকে বেসামরিকরণের দাবি জানান তারা। আবাসন, প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, সাধারণ মানুষের নিরাপত্তা এবং জীবনমানের উন্নয়নে পুলিশকে দেয়া অর্থ ব্যয় করা উচিত। মহামারী করোনার মধ্যে গণসমাবেশ চলতে থাকায় সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বুধবারও দেশটিতে 23,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যেই নিউ ইয়র্কের কঠোর স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে খুলেছে দোকানপাট। অনলাইন মার্কাস টিভি।